এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। আমি এখন দুটো গানের অংশবিশেষ আপনাদেরকে শোনাবো যা আপনাদের সাথে রিলেটেড, দেখি আপনারা স্মরণ করতে পারেন কিনা। এক জন্মে মেটে তৃষার দু চোখ ভরে তোমায় দেখিবার, এক জন্মে মেটে তৃষার প্রাণ ভরে তোমারে ভালোবাসিবার, এক জন্মে মেটে তৃষার। এক জনমে এটা এচেনেই গিয়েছিল আব্দুল মামুন আঙ্কেলের ডিরেকশনে, কণ্ঠটাকার চন্দন সিনহা। নাটকটি আমি অভিনয় করেছিলাম, ওনাকে আমি মেন্টর বলি, আমার মেন্টর বলি, এবং আমি যা কিছু শিখেছি নাটকের ক্ষেত্রে সব মামুন আঙ্কেলের হাত দিয়ে আসলে। এবং আমার মনে হয় যে নাটকে যে টাইটেল সং হতে পারে এটা মানে উনি চালু করেছিলেন। এই মিউজিকটি ছিল তারিণ অভিনীত এক জনমে নাটকের। এবারে আমরা আরেকটি গান শুনব, সেই গানটি ঈশিতা রিলেটেড। দুদিনের জল কারো কারো স্বাদ হয় আকাশ ছোঁয়া, কেউ কেউ স্বাদ করে শীর্ষে যাওয়া, শীর্ষবিন্দু। এটা মামুন আঙ্কেলের নাটক, দুজনের একটা ডুয়েট সং মনে আছে আগে জানলে গীতিকার লিখত না তনু আঙ্কেল সুর করতেন, ওটা যে আমরা কতবার গেয়ে ফেলেছি অলরেডি, তো এটা একটু যদি আমরা অংশবিশেষ শুনতে পারি তাহলে আমাদের জন্য ভালো লাগবে। ময়ূরে মন পাখনা মেলে মেখে দেখে আকাশে, রুমঝুমা ঝুম 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 তালে 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 বল প্রকাশে, ময়ূরে মন পাখনা মেলে। এটা আমাদের গাওয়া ছিল, হ্যাঁ দুজনের গাওয়া, আমরা গিয়ে নেচেছিলাম। যাক, আপনারা তো গাইতেও পারেন, নাচতেও পারেন, অভিনয় করতে পারেন, তিনটাই একসাথে। কিন্তু আমার কিন্তু ভয়েস দেওয়ার দিনের কথা একদম মনে আছে, কিন্তু এই গানটা যে আমাদের এতবার গেতে হবে এত বছর পরে, আমরা দুজনের একজনও কিন্তু এটা রিয়েলাইজ করিনি। আমার এখন একটা স্মৃতি মনে আছে, ওই যে বিটিভির ওই কর্নারের রুমটাতে বসে তনু আঙ্কেল আমাদেরকে হারমোনিয়াম বাজিয়ে গানটা তুলিয়েছেন, তারপরে আমরা স্টুডিওতে গিয়ে রেকর্ড করি। আমরা যেমন মামুন আঙ্কেলের কথা বললাম না, আমাদের দুজনেরই তনু আঙ্কেলের কথা বলতে হবে। আনিসুর রহমান তনু আমাদেরকে অসম্ভব স্নেহ এবং ভালোবাসা এবং যত্ন দিয়ে অনেক বছর গান শিখিয়েছেন, অনেক অনুষ্ঠানে আমাদের গান, এবং আমার তো প্রথম টিচার ছিলেন উনি, গানের টিচার। সেটা বললে আমাদের সোহেল রহমান, শিবলী মোহাম্মদ, শামিমারা নিপার কথাও বলতেই হয়, যেহেতু একজনের কথা আসলো, ওনাদেরকে ছাড়া আসলে আমরা হতাম না। আমি কথা বলতে চাই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমরা আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর যারা অনুষ্ঠানটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ। মনে রাখবেন, যে ব্যক্তি সত্য কথা বলে সে সব সময় শান্তিতে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ হাফেজ।